পৌর নিগম দখলের চেষ্টাত নামিছে শাসক বিরোধী। প্রতিটি রাজনৈতিক দলে দেখিছে নিগম দখলের সপন, নামিছে প্রচার অভিযানত। মঙ্গলবারের দিনট তিনিখনক হাই প্রফাইল প্রচার সভাত অংশগ্রহণ করলে মুখ্যমন্ত্রী, দিলে ন ন প্রতিশ্রুতি। আনহাতে পিছপরি রা নাই কংগ্রেসও, সভাপতি ভূপেন বরাইও ভোট বিচারি ঘুরিছে মহানগরীর অলিয়ে গলিয়ে। আনহে নালাগে পৌর নিগম এককভাবেই কংগ্রেসে দখল করিব বলি আগতিয়াকৈ ঘোষণাই করিলে এপিসিসির সভাপতিগৰাকীয়ে। রাইজর কাষত বিশেষকৈ দরিদ্র আর নিম্ন মধ্যবিত্ত মানুষের কাষত সরকার হলে আমি কিয় হব লাগে। অরুণোদয় আঁচনির জড়িয়ে 22 লাখ পরিয়াল আমি মাহত 830 টাকা আমি দিছিল। তারপর ইলেকশন জিকিল, আমি 1000 টাকা দিয়া আরম্ভ করি। এইবার আমি কইছো যে 1250 টাকা দি। সে কারণে এইবার আমি সিদ্ধান্ত লৈছো যে প্রত্যেক ওয়ার্ডতে আরো 1000 করে আমি অরুণোদয় ফ্যামিলি আমি প্লাস করি, আমি লগত যোগ করি যে গুয়াহাটির প্রত্যেক ওয়ার্ডতে এখন ভাল হসপিটাল গড়ব। যে কাম শাসকীয় বিজেপিয়ে করিব পড়া নাই, সেই কাম কংগ্রেসে 100 দিনত করিব বলি প্রতিশ্রুতি ভূপেন বরার। বিজেপিক 4 বার ভোট দিলে রাইজে, 4 বার ভোট দিয়ার পাছত বিশুদ্ধ খোয়া পানির যে 4খন আসনি আমি আরম্ভ করেছিল, তাত মাত্র 2টা এনকোয়ারি হল, জাইকা আর লুইস বাজার। আজি তার বাদে মানে পানি খাবল নেপালে। আমি দিম, গুয়াহাটির পানি সিন্ডিকেট চলাইছে সরকারে, পানি মাফিয়া সৃষ্টি করেছে সরকারে, গুয়াহাটির মানুষের পদুলিয়া পদুলিয়া খোয়া পানির ব্যবস্থা আমি করিম। পিছে রাজনৈতিক দলসমূহে যিমানেই প্রতিশ্রুতি নিদিয়ক কিয়, বর্তমান সময়ত মহানগরীত সৃষ্টি হয়েছে অভাবনীয় খোয়া পানির সমস্যা। গতিকে রাজনৈতিক দলসমূহর নির্বাচনী হব ডায়লগক মহানগরের ভোটারে কিদরে বিশ্বাসত লয় সেয়া স্পষ্ট হব 24 এপ্রিলের নির্বাচনী ফলাফলত। ভিডিও জার্নিস্ট বিপুল কলিতার সহিতে তেজস্বী ভাস্কর চুটিয়ার রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।